এখানে তিনটি টোন রয়েছে। মিডিলের এই সুইচটি দেখতে পাচ্ছ, এটা প্রেস করলে টোনগুলি চেঞ্জ হবে। এই দেখো, একটা মোবাইল ফিট করে তোমাদের গান গিয়ে দেখাচ্ছি, কেমন লাগে দেখো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকাল আমার ভিডিও করার একদম সময় হচ্ছে না, কারণ আমার ভিডিও মেয়েই করে। আমার মেয়ে এখন ক্লাস টেনে উঠেছে, ওর একদম সময় হচ্ছে না ভিডিও করার, পড়াশোনার চাপ, তাই ভিডিও করতে পারছি না ভালো মতো। সেলফি ভিডিও করলে ভিডিও খুব একটু ভালো আসে না, তাই আমি একটি কিবোর্ড স্ট্যান্ড আর রিং লাইট অর্ডার করেছি ফ্লিপকার্টে। তো আজ এসেছে, ওটাই আমি আনবক্সিং করছি, ওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাচ্ছি রিং লাইট আর কিবোর্ডটা আনবক্সিং করে। তো এই দেখো কত বড় প্যাকেটে এসেছে, এটা এখন আমি আনবক্সিং করব। চলো, এটা আমি পরে ফিটিং করে দেখাচ্ছি তোমাদের, আগে রিং লাইটটা দেখা যাক। এই দেখো, এটা হচ্ছে রিং লাইট। এবার আমি ফিটিং করে দেখাচ্ছি, এবার এটা সেটিং করে দেখাচ্ছি তোমাদেরকে। তুমি এটা খুলে নিতে হবে, তারপরে এটা এভাবে দিয়ে দিতে হবে। তারপর এটা আবার লাগিয়ে দিলাম। রিং লাইটটা নিলাম, এটা এখানে লাগাতে হবে। এবার এটাকে স্ট্রেট করে নিলাম, নিয়ে এইভাবে ঘোরাতে হবে। এবার এটা খুলে দিতে হবে, তো দেখো রিং লাইটটা ফিটিং হয়ে আছে। এবার এটা লাগিয়ে দিতে হবে। এটা লাগিয়ে দিতে হবে, এখানে মোবাইলটা সেট করা হয়, এটা যেমন ইচ্ছা ব্যান্ড করা যায়, এভাবে এভাবে যেভাবে ইচ্ছা ব্যান্ড করা যায়। এবার স্ট্যান্ডটা তোমাদের বড় করে দেখাচ্ছি। এই ওয়্যারটা দেখতে পাচ্ছ, এটা চার্জারের ঘাটে ফিটিং করে দিতে হবে। এখানে দুটো স্ক্রু পয়েন্ট রয়েছে, এটা লুজ করে দিয়ে যত ইচ্ছা স্ট্যান্ডটা আমরা বড় করে নিতে পারি। আমি এতটুকু করেছি, এখানে মোবাইলটা ফিটিং করতে হবে।
বন্ধুরা এবার রিং লাইটটা তোমাদের চালিয়ে দেখাচ্ছি। সুইচটা দিয়ে দিলাম। এবার এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে সুইচটা দিতে হবে। এখানে তিনটি টোন রয়েছে, মিডিলের এই সুইচটি দেখতে পাচ্ছ, এটা প্রেস করলে টোনগুলি চেঞ্জ হবে। এই দেখো, ব্রাইটনেস বাড়ানোর জন্য এই উপরে যে এই সুইচটি রয়েছে এটা প্রেস করলে ব্রাইটনেস বেড়ে যাবে। এই দেখো, আর এই নিচের যে সুইচটি রয়েছে এটা প্রেস করলে ব্রাইটনেস কমে যাবে, আর এটা দিয়ে অন অফ করা যাবে। একটা মোবাইল ফিট করে তোমাদের গান গিয়ে দেখাচ্ছি, কেমন লাগে দেখো। সখী ভাবনা কাহারে বলি, সখী যাতনা কাহারে বলি, তোমরা যে। তো তোমরা দেখতে পাচ্ছ রিং লাইট ইউজ করে খুব সুন্দর ভিডিও করা যায়, ভিডিওটা ভীষণ ক্লিয়ার আসে, আর করতেও সুবিধা হয়, ভিডিও একাই করা যায়। তো আমাদের জন্য এটা ভীষণ দরকার, ইউটিউবারদের জন্য। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।